চলো তোমাদের আমি পুরীর চিড়িয়াখানা দেখাবো। আমরা দেখতেছি সবাই মিলে, টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি সবাই। এটা কাউন্টারে নিল 50 টাকা, এবার এখন বলছে গাড়ি ভাড়া করতে। গাড়ি ভাড়া করলে হবে 850 টাকা। এখানে আমাদের টিকিটগুলো ছিঁড়ে দিয়েছে। 50 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি, এবার নাকি গাড়ি ভাড়া করতে হবে 850 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হবে। তাহলে ভাই টিকিটটা কাটলো কেন? গাড়ি জঙ্গল সাফারি ব্যাটারি গাড়ি। যাক, লাশমেশ 800 টাকা গাড়ি ফিক্স হয়েছে আমাদের। শুধু চিড়িয়াখানা, শুধু চিড়িয়াখানা ঘুরে বে। এই গাড়িগুলো অদ্ভুত। তুমি এখানে বসো না, আমি এখানে আগে নামতে হবে। আবার এই একটা উপরে সামনে দিতে তো লাভ দিয়ে উঠে যায় গাছ বাজে বাস খালা গিয়ে হাত দিতে আছে চলে আসলে দেখি আমাদের এখানে যেমন আমাদের এখানে যেমন ছাগল পুষে, এখানে হরিণ পুষে দেখছি। কি সুন্দর না, ও ওদের জন্য গাড়ি দিয়ে খাবার আনছিল না রে। এখানে সব উড়িয়া ভাষায় লেখা, আমার মাথার উপরে দিয়ে যাবে এটা। আমি তো কিছু দেখছি না, একটাই আছে নাকি? বিশ্ব সুন্দরী বাদুননি। ভালো লাগলে প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পাখি দেখতে যাইনি কারণ অনেক বেলা হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতে হতো।